গত মাসে জোর গুঞ্জন উঠেছিল ট্রাউ এফসির অধিনায়ক ফাল্গুনী সিংকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান। ঘোষণা কেবল অপেক্ষার বিষয় ছিল, কিন্তু বেশ কিছু সপ্তাহ পেরিয়ে গেলেও এখন অবধি সইয়ের পথে এগোয়নি সবুজ মেরুন ব্রিগেড। তাহলে কি এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন না ফাল্গুনী সিং? এই প্রশ্ন এখন উঠতে শুরু করে দিয়েছে। তবে এই মুহূর্তে যা খবর, ফাল্গুনী সিংকে দলে নেওয়ার জন্য ময়দানে নেমেছে আইএসএলের আরও এক দল কেরালা ব্লাস্টার্স। কেরালা ম্যানেজমেন্ট প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে বলে খবর ফাল্গুনী সিংয়ের সঙ্গে।